নমস্কার, কৃষি বিজ্ঞান কেন্দ্র নলবাৰী অসম কৃষি বিশ্ববিদ্যালয়। এইবেলি 2023-24 বর্ষর আমার ইয়াত চাপর জাতর সরিয়হ ভেরাইটি TS-38 প্রায় 1.5 হেক্টর মাটিত, অর্থাৎ প্রায় 10-11 বিঘা মাটিত খেতি করা হয়েছে। আর এই খেতির উদ্দেশ্য হয়েছে ইয়ারপরা বীজ উৎপাদন। আর এই যে বীজ উৎপাদন হব, এই বীজ হয়েছে প্রমাণিত বীজ। আর এই বীজবিলাক আমার ডিস্ট্রিক্টের ওচর চুবুরিয়া জেলার সমূহ কৃষকে ইয়ারপর লব পাৰিব। আর খেতি এই বীজেরপরা করব পাৰিব। আমার গোটেই পথারত উন্নত জাতের TS-38 ভেরাইটির সরিয়হ খেতি করা হয়েছে। হয় এ চাওক, আমার ইয়াত কৃষি বিজ্ঞান কেন্দ্র নলবাৰীত এই গোটে এই দরা মাটিত বড় ধানের খেতে করা হব, যাত D9-11। আর এই তারমানে আমার একটা টেকনোলজি করা হব যে এই গোটেই দরা মাটির সমানে দুভাগ করা হব। আর এডরা মাটি কি হব, এনিটাইম পানিত রখা হব আর জলসিঞ্চন ব্যবস্থার এনিটাইম পানি দি থা হব। আর আন এফালও কি হব, তাত মানে একটা ইন্টারভেলত পানি তো আমি রাখিম। আর সেই দুটা মাজত পার্থক্যটা চাম, কোনটুত মানে আপনার বেশি উৎপাদন হয় বা কোনটুত কম উৎপাদন হয়, এনেকা এটা চাই কিনে আমি এই আমি রিজাল্ট লোম। এটা চাই প্রিপারেশন যদি মাটির বস্তুটি চলি আছে, আলুবিল দিয়া হয়ে আছে, কঠিয়া আমি তাতে পাবিছো কঠিয়াটি প্রায় 1 মাস চল্লিশ দিনে কঠিয়া আমি ইয়াত রোপণ করি।